কেমন আছো? আর থাকা, একজন সুদর্শন যুবকের বয়স চলে যাচ্ছে, তার বিয়ে হচ্ছে না, সে কেবা থাকবে পারে? এই কথা কি করছেন করে জিজ্ঞেস করা লাগে? সাথী কও, কাকলি ভালো আছে? কাকলি তো ভালো থাকবি, চিন্তা করে দেখো, সে বয়সে আমার চেয়ে ছোট, অথচ বিয়ে থাকা করিয়া সোয়ামীর সাথে রংচং করতেছে, চোখের সামনে যদি এগুলি দেখা লাগে আমার কেবা থাকে? কও। থাক, মন খারাপ করিও না, বিয়ের ফুল ফুটলি পরে তোমারও বিয়ে হইবে, তখন তুমি কো আমাদের ভাবিক নিয়ে অনেক রং তামাশা করিবে পারবে। তোমরা সকলে মিলে তো একই কথা কয়ে সান্ত্বনা দিচ্ছাও, যতদিন ধরে তোমরা এই কথাটা করছো ততদিন যদি আমি একটা ফুলের চারা গাছও বুনতাম, সেই চারা গাছ এতদিনে বট গাছ হয়ে যাইতো, অথচ আমার ফুল গাছের নাকি ফুলই ফুটতেছে না, আমার বিয়ের ফুলই ফোটে না। বিয়েটা আমার জন্য কত জরুরি হয়ে গেছে তোমরা বুঝে পারো? কেউ আমার মাথায় যতটুকু ডিস্টার্ব আছে বিয়েই হচ্ছে তার একমাত্র চিকিৎসা। সেই কথা কি ডাক্তার কইছে? ডাক্তার কবি কিসের জন্য, মুরব্বীরাই তো কয় যে যুবক সলবালক যদি পরিত ধরে তাহলে পরে সেই যুবক সলবালক সাথে সাথে সুন্দরী একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। কারণ হলো কি, সুন্দরী মেয়ে মানে সুন্দরী বউ যদি ঘরে থাকে তাহলে পরে আর পরি আসবে পারে না, সেই জন্যই। ঠিক কথা কইছে, এখন আমি যাই, কাকুলি কয় আমি আইছি। যাবে যাও, একটা উপকার করে যাও তো, এই খাতার ভিতরে একটা লাইন লিখে দিয়ে যাও, লেখো যে মজনু একজন পাগল নহে, লিখে নিচে তোমার নামটা সই করে দিবে। তোমার মতো একটা সুন্দরী মেয়ে সইটা আমার অনেক কামে লাগবে, নাও। রাস্তার মধ্যে কি এসব লেখা যায়? পরে বুঝতে শুনে লিখবো রে, তুমি বাড়ির উপর আইসো। বুঝা শোনার কি আছে, তুমি কি বুঝবে আমি পাগল কিনা? তাই তো, কে তোমরা ছোটবেলাতে দেখতে চাও না যে এই মজনু একজন পাগল নহে, মাথায় যতটুক ডিস্টার্ব আছে বিয়েটা হলি বলে ঠিক হয়ে যাবি। তোমরা আসলে সকলে মিলে একজোট হইছো, তোমরা কেউ চাও না যে মজনু পাগলের বিয়েটা হোক, দরকার নাই তোমার সই করা। যাও। এবার বুঝতে পারিছি, দুলাভাই তোর কাছে কুটনামি করেছে, তাই নিয়ে মুখের আস্পর্ধা বেশি হয়ে গেছে, তাই নিয়ে হুঁশ করে কথা কইস, উচিত কথা কলি পারে কুটনামি হয়ে যায়। আচ্ছা এই কুটনামি না তো কি, হ্যাঁ তার সাথে তোকে কথাই কবার যায়নি যে এই যে কথা কবে যায় নাই, এইটাই হচ্ছে চরম বিয়াদবি। তোর স্বামী কত বড় পণ্ডিত হয়ে গেছে রে, যে তুই দুই ভাইয়ের সাথে দেখা হয়েছে, চোখে চোখ পড়েছে, তাও সালাম আদাব না দিয়ে কথা না কয়ে চলে গেছে, এর মানে কি যে? এর কোনো মানে নেই রে বু, আমি তা কথা কওয়ার জন্য নিষেধ করে দিছিলু। তুই কথা কবে নিষেধ করেছো মানে? কেড়ে পান না, তুই কি হাতির পাশ পাও দেখেছো নাকি? তোর মুহুরি স্বামী কি রাতারাতি প্রমোশন পায় ম্যাজিস্ট্রেট হয়ে গেছে? ম্যাজিস্ট্রেট হয়ে যায়নি, এই দুলে ভাই তা দেখলি পরে গুলাব জান কয়ে ডাকে। তুমি জানো সে প্রত্যেক দিন আমার কাছে এসে দুঃখ করে কয়, এ দুলে ভাই যদি আমার ভাইরা ভাই না হয়ে অন্য কোনো মানুষ হইতো তাহলে পরে আমার গুলাবজান করে ডাকার জন্য, নাম বিকৃত করার জন্য বিরাট বড় ঘটনা ঘটে যেতে পারতো। বাবা, তোর স্বামী যে কত ধরনের ঘটনা ঘটানোর মানুষ সেটা মনে করে আমি জানি না, তাই নিয়ে হ্যাঁ তোর স্বামী যখন সিজারে কেজি করে রাখে তখন কি হয়? কিছুই হয় না। আরে কেসি নিশ্চয় মেয়ে ছাওলের নাম না, আর ওই সিজারের কথাটার মানেটাই তো হচ্ছে কেসি। ওরে বাবা, তোর স্বামী তো দেখি বিশাল পণ্ডিত, সে তো ইংরেজির মানে করাও শিখে গেছে, এ ধরনের পণ্ডিতির ঘর জামাই থাকার দরকার কি? এই বু, তোর স্বামী কোনে থাকে? হুম, সে কি নিজের বাড়িতে থাকে নাকি? যার কথায় কথায় এত মান সম্মানের মধ্যে আঘাত লাগি যায়, সে কিসের জন্য ঘর জামাই থাকতে যায় শ্বশুর বাড়িতে? হ্যাঁ, আমার জামাই এই বাড়িতে থাকলে পরে কি তোকে অসুবিধা হয়ে যাচ্ছে? বুঝেছি তো, সমস্ত সয় সম্পত্তি লুটে পটে খাওয়ার ব্যবস্থা করেছিস তোরা দুজন, তাই নিয়ে মনে করেছিস কিছু বুঝিনে? তোর স্বামী আমার জামাই সালাম দিবে না, যা পারে যেন করে। তোর 32 দাঁত ফাড়া দেবো জানিস, চলে গেল কিসের জন্য, যায় কথা কইস কি জন্য?
ছোটবন্দির কাছ থেকে শিখে গ্রহণ করছো তাই নিয়ে এত বড় আসপদা তোর হ্যাঁ তোর দূরে হয়ে আসুক আমি যদি তা না কয়ে এই বিষয়ে শায়েস্তা না করছি তাহলে আমি মানসির পদা না এত বড় আসপদা তোর হ্যাঁ যত বড় মুখ না তোর তত বড় কথা আমি কি কবে এসে তুই কি কথা শোনা দিয়ে গেল বিয়াদব করে কার